আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রেল রাস্তা নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। রেল রাস্তার সম্পূর্ণ কাজ শেষ, এখন আর কোনো কাজ নেই। 10 অক্টোবর এই কমলাপুর থেকে ভাঙা রেল স্টেশন পর্যন্ত এই লাইনটি উদ্বোধন করা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে রয়েছিল তার বোন শেখ রেহেনা, সাথে তারা দুই বোন আরও অনেকেই এই রেল রাস্তা দিয়ে গেছে রেলে করে। এখন এই লাইনটি দিয়ে আর কয়েকদিন পরই রেল চলাচল করবে। 1 নভেম্বর সুন্দরবন এক্সপ্রেস রেলটি এ লাইন দিয়ে চলাচল করবে। আমরা আজকে এই লাইনটা ঘুরে দেখলাম, সম্পূর্ণ কাজ শেষ। 100% কাজ শেষ, আর এখন কোনো কাজ নেই। 1 নভেম্বর এই রেল রাস্তা দিয়ে যাত্রীবাহী রেল চলাচল করবে। আর আমাদের এই গ্রামগঞ্জের ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।